সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজয় মিছিল করছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর ছিলেন তারা কিছু এই আন্দোলনকারীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে কিন্তু তারা এখানে চলে গিয়েছে। এখান থেকে সমস্ত সেনাবাহিনী কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, কি চিত্র দেখতে পাচ্ছেন। এবং অলিতে গলিতে থেকে তারা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখানে এসেছে এবং বিজয় মিছিল করছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই তার কাটা ব্যারিকেড গুলো কিন্তু দেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে, কিন্তু এখান থেকে সমস্ত সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন তারপরে এই আশেপাশে অলিগলি থেকে কিন্তু মানুষ এখানে এসে বিজয় মিছিল করছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিজয় বিজয় বলে চিৎকার করছে, বিজয় বিজয় বলে উল্লাস করছে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। একটু যদি দেখাই ঠিক ধানমন্ডির 27-এর সামনে ধানমন্ডির 27 এবং পরে গণভবন অভিমুখে প্রবেশ পথ, এবং সেখানে দেখতে পাচ্ছেন তাদের কাছ থেকে শোনা যাচ্ছে দর্শক। এটি গণভবনের প্রবেশ গণভবন, এবং এখানে কিছুক্ষণ আগেও আমরা এখানে কিন্তু প্রায় সকাল থেকে ছিলাম। এখনকার পরিস্থিতি আসলে কি, এখনকার দৃশ্য আসলে কি, আপনারা রাস্তায় নেমেছেন কেন? এখন দেখতে এসেছি, কি দেখতে এসেছেন? এখনকার এখনকার অনুভূতি কি? অসংখ্য মানুষ কিন্তু মিছিল করছে, শুনতে পেয়েছি গণভবনমুখী প্রবেশ পথ। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে অসংখ্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, পুরো এলাকা কিন্তু সেনাবাহিনীর দখলে ছিল, ধরে রেখেছে সেনাবাহিনী। এবং এই যে কাঁটাতারের বেড়া এখনো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি, এই কাঁটাতারের বেড়া দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছিল সড়ক। এবং কিছুক্ষণ আগে কিন্তু এই আশেপাশের অলিগলি থেকে আন্দোলনকারীরা কিন্তু নেমে এসেছে, সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছে, তারা নেমে এসে কিন্তু মিছিল করছে, তারা বলছে যে তাদের বিজয় মিছিল।
এই কথা কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন এটি এই গণভবনের পাশের চিত্র, এলাকার চিত্র। দেখতে পাচ্ছেন এখান থেকে মিছিল বের করেছে। একটু জানবো এখনকার এখন কি জন্য এসেছেন এখানে? শুনছিলেন, আসলে দেখছেন মানুষ এখানে রাস্তায় নেমেছে, এবং আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী শাহবাগ শিক্ষার্থীদের দখলে, এবং যদি উত্তরার কথা বলি উত্তরাতে কিন্তু অসংখ্য লাখো লাখো জনতা কিন্তু তারা এই শাহবাগ অভিমুখে রওনা হয়েছে। এবং আমাদের এই মুহূর্তে আমরা তথ্য পেয়েছি সেটি কিন্তু মহাখালী ছেড়ে কিন্তু তারা চলে এসেছে, অর্থাৎ উত্তরা থেকে লাখো লাখো জনতার ঢল আমরা দেখেছি। এদিকে শাহবাগ কিন্তু এখন শাহবাগে অসংখ্য শিক্ষার্থীরা অবস্থান করছে, এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু গণভবনের দিকে কিন্তু যাত্রা করেছে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আন্দোলনকারী রয়েছে। দেখতে পাচ্ছি গণভবনের দিকে অনেকে যাচ্ছে, এবং পুরো এই এলাকা কিন্তু সেনাবাহিনীর দখলে ছিল, এখন কিন্তু আন্দোলনকারীদের দখলে, অর্থাৎ তারা মহল্লা থেকে দেখেছি এখানে এসে এবং মিছিল করছে, বিজয় মিছিল, সেই কথা কিন্তু তারা বলছে। দেখছেন দর্শক, মানুষ কিন্তু তাদের যে উল্লাস, সেই উল্লাসে কিন্তু এখানে উল্লাস চালাচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখছেন সরাসরি দেখছি যে ধানমন্ডি যে গণভবনের ঠিক পাশের চিত্র এটি, এবং
সেখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং আন্দোলনকারী তারা কিন্তু দেখতে পাচ্ছি মিছিল করছে, সেই চিত্র কিন্তু দেখছেন দর্শক। বাংলাদেশ টাইমস এর সরাসরি দেখাচ্ছিলাম আমি ইমরান হোসাইন।